আসসালামু আলাইকুম আমি ফরিদ হাসান আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওতে খাদ্য মন্ত্রণালয়ের একটি কোশ্চেনের সমাধান দেখব খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী দুই হাজার বারো বারো সালের একটি এক্সাম এর এটি চলুন শুরু করি প্রথমেই আমরা ম্যাথ অংশ দেখব

তিন নম্বর কোয়েশ্চেন কোন বাগানের দৈর্ঘ্য বিশ মিটার এবং মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল ফল কত দুইশো বর্গ মিটার ঘন চার তিনটি সংখ্যার আট এবং নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তিন কিভাবে এখানে সমাধান করে দেওয়া আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন একটি ঘড়ি ৬১২ বারো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল সাতশো টাকা অপশন খ সমাধানে অঙ্কটি করে দেওয়া আছে ছয় নাম্বার আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে কতজন লোক প্রয়োজন হবে বত্রিশ জন অপশন ক সমাধান করে দেওয়া আছে নিচে দেখে নিন নাম্বার একটি বই পনেরো কমিশনে বিক্রয় করা হয় বইটির প্রকৃত বিক্রয় মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে একশো টাকায় অপশন ঘ সমাধানে কিভাবে একশো টাকা হবে তা করে দেওয়া আছে দেখে 8 আট নম্বর পঁয়ত্রিশ লিটার দ্রবণে পানি এবং সেরাফের অনুপাত তিন চার দ্রবণে কত লিটার সেরাফ আছে বিশ লিটার অপশন খ সমাধানে যেমনটা দেখাই দেওয়া রয়েছে বিশ লিটার নয় নাম্বার এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস জিরো হলে এ সমান কত অপশন ঘাধানে মান কত হলে থ্রি প্লাস এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি সমান জিরো হবে অপশন খ থ্রি হলে যেমনটি এখানে করে দেওয়া আছে ম্যাট্রিক এগারো নাম্বার নাইন ফাইভ পার্সেন্ট হার সরল সুদে ছয়শো টাকায় দুই বছরের সুদ কত একশো টাকা এখানে শর্টকাটে করে দেওয়া সুদের যে সত্যটা আছে সেটা করা হয়েছে কোনো ব্যবসায় এর যথাক্রমে তিনশো বিশ চারশো এবং চারশো আশি টাকা তাদের মূলধনের অনুপাত কত চার ইষ্টু পাঁচ ইস্টু ছয় এখানে তাদের যে ইনকাম রয়েছে মূলধন রয়েছে এটা দিয়ে এটা বের করা হয়েছে সমাধানে দেখলেন তেরো নাম্বার ছয়শো টাকার ছয় বছরের সরল সুদে একশো আশি টাকা হলে সরল সুদের হার পাঁচ পার্সেন্ট এখানে সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়েছে সমাধানে করে দেওয়া আছে ম্যাপটি চোদ্দ নম্বর তিনটি সংখ্যার বল তেত্রিশ দুইটি সংখ্যার চব্বিশ এবং বিয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত ৩৩ অপশন ঘ এখানে তিনটি সংখ্যার সমষ্টি দুইটি সংখ্যার সমষ্টি অপার সংখ্যাটি বের করা হয়েছে পনেরো নাম্বার কোয়েশ্চেন এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন দুইশো পঞ্চাশ টাকা অপশন খ এখানে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে সুদের সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটি করা হয়েছে দেখে নিন ষোলো নম্বর কোশ্চেন একটি সংখ্যা বর্গমূলের সাথে নয় যোগ করলে যোগফল চোদ্দ হলে সংখ্যাটি কত পঁচিশ চার এর বর্গমূল করা হয়েছে পঁচিশ এর বর্গমূল করা হয়েছে এটি মিলে যাওয়ার আর কিছু করার দরকার নেই সতেরো নাম্বার চল্লিশ ষাট এবং অষ্টাশি এর গসাহ কত চার গসাহটা এখানে করা আছে শেষে গসাহ হয়েছে দুই দুই চার আঠারো নাম্বার কোন আসল তিন বছরে সুদে আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো টাকা হলে আসল কত এখানে ম্যাটটি করে দেওয়া আছে পাঁচ বছরের সুদ আসল পাঁচশো টাকা তিন বছরে চারশো ষাট দুই বছরের চল্লিশ এক বছরে তিন বছরে আসল চারশো টাকা এইভাবে সমাধান করা হয়েছে নম্বর দুইটি সংখ্যার যোগফল একশো তিরিশ এবং বিয়োগ ফল দশ হলে বৃহত্তম সংখ্যা কত সত্তর অপশন খ সমাধানে যেমনটা অঙ্কটা ধরে নেওয়া আছে একটি সংখ্যা ক অপর সংখ্যা খ প্রথম সপ্তমতে দ্বিতীয় সপ্তমতে অঙ্কটা করে বৃহত্তম সংখ্যা বের করা হয়েছে সত্তর বিশ নাম্বার ছয় পার্সেন্ট সরল সুদে আটশো টাকার কত বছরের সুদ চারশো আশি টাকা দশ বছরের এখানে সুদটা অ্যাপ্লাই করা হয়েছে সমাধানে একশো গুণ মোট সুদ আসল গুণ সময় বছর এবার ইংলিশ অংশ দেখব ইংলিশ অংশ শুরু হয়েছে একুশ নাম্বার থেকে প্রথমে বলা হচ্ছে হুইস অব দ্য ফলোইং ইজ এ নাউন সিটি নাউন বাইশ নাম্বার হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি ওয়াস্ট ডাব্লিউ ও

হাই অত উচ্চ এর অ্যান্টোনিং হচ্ছে লো অপশন ক ছাব্বিশ নাম্বার করছেন ইট ড্যাশ লাস্ট নাইট এখানে লাস্ট নাইট এই অতীত নির্দেশক এই শব্দটা থাকার কারণে এখানে যে ওয়ার্ডটি বসবে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই পাস টেন্সের হবে সুতরাং এখানে অপশন ঘতে যেটা রয়েছে রেইনট লাস্ট নাইট ইট রেন্ট লাস্ট নাইট গত রাতে বৃষ্টি হয়েছিল অপশন ঘ সাতাশ নম্বর করছেন

ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে পরবর্তী কোয়েশ্চেনগুলোর জন্য সিলেক্ট দ্য ওয়ার্ড ইউ থিঙ্ক ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দা ওয়ার্ডস ইন বেঙ্গালি বাংলার সাথে ক্লোজ মিনিং রয়েছে এমন ওয়ার্ড খুঁজে বের করতে বলা হয়েছে একত্রিশ নাম্বার শক্তিশালী স্ট্রং রহস্যময় মিস্টেরিয়াস নিষিদ্ধ ব্যান শিক্ষিত এডুকেটেড পর্যাপ্ত অ্যাডিকুয়েট পরবর্তী আরো কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এখানে বলা আছে ফর ইজ কোশ্চেন আইডেন্টিফাই দা কারেক্ট স্পেলিং পরবর্তী যে কোশ্চেন গুলো রয়েছে এখান থেকে কারেক্ট স্পেলিং খুঁজে বের করতে হবে অপশন গ এটি কারেক্ট এ পি পি আর ও পি আর আই এ টি ই অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত 37 নম্বরের পাঞ্চুয়াল অপশন গ এটি সঠিক পি ইউ এন সি টি ইউ এ এল পাঞ্চুয়াল 38 নম্বর

বিস্তারিত আলোচনা সম্বলিত একটা ভিডিও তৈরি করা আছে ওটা নিচে বক্সে দিয়ে ওখান থেকে ওই আপনি ইংলিশ অংশটুকু বিস্তারিত আলোচনা দেখে নেবেন এবার আমরা দেখব বাংলা অংশ একচল্লিশ নাম্বার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী অপশন গ বাংলাদেশের জাতীয় সংগীত ও রচয়িতার নামটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ অপশন ঘ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম মাঠ এর উদ্দিন বাংলা উৎপত্তি কোন লিপি থেকে ব্রাক্ষী লিপি থেকে এক কথায় প্রকাশ করুন যা অবশ্যই ঘটবে অবসম্ভাবী এক কথায় প্রকাশ করুন যার চক্ষু লজ্জা নাই নির্লজ্জ কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর বাগধারার অর্থ নির্ণয় করুন বক ধার্মিক ভণ্ড কান কাটা বেহায়া ইতর বিশেষ ভেদাভেদ নিচের কোন বানানটি শুদ্ধ গীতাঞ্জলি অপশন ঘতে যেটা রয়েছে গয়দের গীতা একার ইঙ্গে গর্গজায় গীতাঞ্জলি অপশন ঘ নিচের কোন বানানটি শুদ্ধ শশ্রুষা তলবসায় রস্যু তলবসায় রস্যু উদ্যানসায় একার শশ্রুষা অপশন ঘ পঞ্চান্ন নম্বর চাঁদের সমর্থক শব্দ কোনটি শশী অপশন ক আকাশের সমর্থক শব্দ গগন নিচের কোন শব্দের শব্দ নেই কবিরাজ বিপরীত শব্দ কোনটি বিনীত সে বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য নিচের কোনটি একটি এ অপশন গ এবার জেনারেল নলেজ দেখব বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় কর্ণফুলি পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে নিচের গলন্ত লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত মাজার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় রংপুর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজনকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় সাতজন বাকলানবাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা ডি কোন জেলায় অবস্থিত কুমিল্লা মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন অন্তর্ভুক্ত ছিল দশ সত্তর নম্বর নিসের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা সিয়েরা লিওন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে নাইট্রোজেন বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয় পাবনা কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া পঁচাত্তর নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন নারীকে পীড় প্রতীক খেতাবে ভূষিত করা হয় দুইজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয় ছাব্বিশে মার্চ বিখ্যাত গম্বুজ মসজিদ কোন কোন জেলায় অবস্থিত নদীর অপর নাম কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দোসরই মার্চ উনিশশো একাত্তর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম বাংলাদেশের শীতলতম জেলা কোনটি সিলেট কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন মুসাই ইব্রাহিম বাংলাদেশের মোট কতটি বিভাগ আছে সাতটি এখন অনেকগুলো হয়ে গেছে সম্প্রতি বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবত সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পনেরোতম নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম বৃক্ষ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল এবার সাধারণ বিজ্ঞান দেখব কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত জাপান নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য লেবু নিচের কোনটি এইডস রোগের ভাইরাস এইচআইভি কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু করে মশা অ্যানোফিলিস নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস কার্বন অক্সাইড কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেচকে কোনটি গতি সবচেয়ে বেশি আলো নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারাসফি কোনো ইমেল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে কোন ইমেল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে অপশন গ রেট কোন ওয়েব পেজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন হয় অপেরা নিচের কোনটি কম্পিউটারে ইনপুট ও আউটপুট উভয় যন্ত্ররূপে ব্যবহৃত হয় টাচ স্ক্রিন নিরানব্বই নম্বর নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না ভিজিএ অপশন গ একশো নম্বর কোয়েশ্চেন কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন অপশন খ এই ভিডিও এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিন খাদ্য অধিদপ্তরের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে থাকুন পরীক্ষার প্রস্তুতি নিন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ